headline sponsored by Gurukulam English Medium School Barbisha Alipur Dwara Admission. প্রচুর আগ্নেয়াস্ত্র সহ পাঁচজন সশস্ত্র দুষ্কৃতি গ্রেপ্তার আদালতে পেশ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানা এলাকা থেকে ট্যাটরা এলাকা থেকে পাঁচ দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো বসিরহাট থানার পুলিশ। আজ বসিরহাট থানার পুলিশ আধিকারিক সুরেন্দ্র সিং এর কাছে গোপন সূত্রে খবর যায়। তার নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ভোরবেলা আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে পাঁচজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলি ভর্তি রিভলভার, ভোজালি, চাকু, নেবলা, লোহার চেন, ডাকাতি ও ছিনতাই করার একাধিক সরঞ্জাম। এরা মূলত ভোরবেলায় যেসব মাছ ব্যবসায়ী থেকে শুরু করে সবজি ব্যবসায়ী গাড়ি করে তাদের জিনিসপত্র আনতে যেত টাকি ও মালঞ্চর ধরে, তাদেরকে গাড়ি আটকে ছিনতাই করে লুটপাট করে চম্পট দিত দুষ্কৃতীরা। এদের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন থানার এলাকায় ছিনতাই, রাহাজানি, ডাকাতি একাধিক অভিযোগ রয়েছে। এই পাঁচজনের বাড়ি বসিরহাট থানার বিভিন্ন এলাকায়। ধৃত পাঁচ দুষ্কৃতীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তাদের তোলা হয়েছে। তাদেরকে 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন বিচারকের কাছে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা।